এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী মাহবুব রিমন। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। রিমন, জ্যাভলিন, আজকের দিনটা কিন্তু শুধুমাত্র ক্রিকেটের জন্য তাই নয়, দেশের ক্রীড়াঙ্গনের জন্য কিন্তু খুবই বিশেষ। কারণ আপনি জানেন যে যদি মোটা দাগে বলি যে মার্চের 18 তারিখ, অর্থাৎ 18ই মার্চ, ঢাকা প্রিমিয়ার লিগ তখন চলছিল, তখন কিন্তু এই একাডেমি মাঠে ক্রিকেটাররা অনুশীলন করেছিল। এরপর দীর্ঘ প্রায় 4 মাস পার হয়েছে, বাংলাদেশের এবং বিশ্বের যে করোনা পরিস্থিতি, যে কারণে সঙ্গত কারণে কিন্তু কোনো ইভেন্টেই কিন্তু অনুশীলন করা সম্ভব হয়নি, এবং প্রথমবারের মতো ক্রিকেটের ইভেন্ট দিয়ে কিন্তু দেশের আবার ক্রীড়াঙ্গন ফিরল। আমার পেছনের যে একাডেমি মাঠটি রয়েছে, এখানে কিন্তু এই মুহূর্তে কেউ অনুশীলন করছে না, কিন্তু 20 মিনিট আগেও কিন্তু পরিস্থিতিটা আসলে এমন ছিল না। মুশফিক, মিঠুন এবং শফিউল সুহাস তারা কিন্তু অনুশীলন করেছেন। আপনি জানেন যে মুশফিকুর রহিম বরাবরই কিন্তু সবকিছুতে খুব সিরিয়াস, আজকেও আমরা তার ব্যত্যয় দেখিনি। মুশফিকের অনুশীলন করার কথা ছিল 10:30 কিন্তু তিনি কিন্তু 9টার আগেই এই মাঠে চলে এসেছেন, এবং প্রথমে তিনি কিন্তু এখানে রানিং করেছেন, এবং মিরপুরের যে ইনডোর রয়েছে ব্যাটিং গ্রাউন্ড, সেখানে কিন্তু তিনি ব্যাটিং করে দিচ্ছেন। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু এখানে গণমাধ্যমের, অর্থাৎ আমরা যারা সাংবাদিক রয়েছি, এদেরও কিন্তু বিভিন্ন জায়গায় প্রবেশের কারণে বেশ কড়াকড়ি ছিল, যে কারণে কিন্তু সেই ব্যাটিং সেশনটা আসলে আমাদের পক্ষে কভার করা সম্ভব হয়নি। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, মুশফিক, মিঠুন এবং শফিউলের যদি অনুশীলনের কথা বলি, যে তিনজনই প্রথম আমরা দেখেছি যে লম্বা সময় আমাদের যে পিছনের যে একাডেমি মাঠ রয়েছে সেই একাডেমি মাঠে কিন্তু তারা অনুশীলন করেছেন, এবং পরবর্তীতে আমরা শুনতে পেরেছি যে সুহাস প্রায় 1 ঘন্টার মতো কিন্তু যেই ট্রেনিং বোলিং গ্রাউন্ড রয়েছে সেখানে বল করেছেন। তবে কারোর পক্ষেই কিন্তু যে মিরপুরে যে সেন্টার উইকেট রয়েছে সেই উইকেট কিন্তু ব্যবহার করার তাদের অনুমতি মেলেনি। এর বাইরেও কিন্তু ঢাকার বাইরে আরও 3 জায়গায় কিন্তু অনুশীলনের কথা ছিল, যদিও যে নাঈম হাসান যার কিন্তু অনুশীলন করার কথা ছিল চট্টগ্রামে, সেখানে কিন্তু তিনি অনুশীলন করতে পারেননি, কিন্তু সিলেটে কিন্তু ঠিকই কিন্তু অনুশীলন করেছেন। সিলেটে কিন্তু ঠিকই অনুশীলন করেছেন 2 ক্রিকেটার, নাসুম আহমেদ। আরেকটু যদি আপনাকে একটু যদি কালকের কথা বলে রাখি, যে এই মিরপুরের মাঠে 4 ক্রিকেটার কিন্তু অনুশীলনের অনুমতি তারা পেয়েছেন, অর্থাৎ যে মোট 9 ক্রিকেটার অনুশীলন কালকে কিন্তু ইমরুল কাছ বাকি 4 ক্রিকেটার অনুশীলন করবেন। তো জ্যাভলিন, কালকে সকাল 9টা থেকে ক্রিকেটারদের অনুশীলন শুরু হবে। এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ জ্যাভলিন।